নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে উঁকি দেবে শীতের প্রকোপ, আর কনকনে শীত জাঁকিয়ে বসবে ডিসেম্বর মাসে, এবং আসছে বছরের জানুয়ারি মাসে ঠান্ডায় কুপোকাত হতে হবে রাজ্যবাসীকে। চরম কনকনে ঠান্ডার আবহের ইঙ্গিত দিলেন রাজ্যস্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা দিলীপ সাহা। সদ্য সাঙ্গ হওয়া দুর্গাপুজোয় বেরিয়ে একটা বিষয় অনেকের মুখ থেকে শোনা গেছে, তা হলো একটা সময় ছিল যখন গভীর রাতে পুজো দেখতে বের হলে বেশ ঠান্ডা অনুভব হতো, এমনকি শীতের হালকা পোশাকও পরতে হতো। আবার অনেকের মতে শোনা গেছে বিশ্ব উষ্ণায়নের ফলে শীতের প্রকোপ হ্রাস পেয়েছে ইত্যাদি ইত্যাদি। আসলে বিষয়টি এরকম নয়, রাজ্যে মূলত শীতের উঁকি ঝুঁকি শুরু হয় নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, এরপর ডিসেম্বর মাসে ঝাঁকিয়ে শীত, আর জানুয়ারি মাসে হাড় কাঁপানো শীত পড়ে সাধারণত। শুক্রবার এয়ারপোর্ট স্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা দিলীপ সাহা এই কথাই জানালেন। সেই সাথে তিনি জানান নিম্নচাপের ফলে মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে, তবে এখন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে আমি বলবো মেইন শীতের সিজন শুরু হয় ডিসেম্বর থেকে, এবং জানুয়ারিটা হলো একদম শীতের সিজন। তা আমরা যা এখন দেখতে পাচ্ছি যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মানে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে, আশা করছি এটা 16-17 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, তারপরে এটা কমতেই থাকবে। এবং মেইন শীতটা হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা অনুভূত করতে পারি। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে মাঝে মাঝে দেখা যায় যে বৃষ্টি হচ্ছে, তার কারণটা? হ্যাঁ, মাঝে মাঝে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমাদের এখানে একটা নিম্নচাপ রেখা ছিল, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বিস্তৃত ছিল, তার ফলে কিছু সমুদ্র থেকে জলীয় বাষ্প আমাদের ল্যান্ডে ঢুকে গেছিলো, তার জন্য অল্প বিস্তর কিছু কোথায় কোথাও বৃষ্টি হয়েছিল। তবে আগামী 2-4 দিন বা সপ্তাহে আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখছি না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধিকর্তা দিলীপ সাহা জানান, যেখানে বনভূমি রয়েছে সেখানে বর্তমান সময়ে তাপমাত্রা কমে যাওয়ার কারণে রাতে কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু রাজধানী সহ ঘনবসতি এলাকাগুলিতে বৃক্ষরাজিও নেই, স্বাভাবিকভাবে কুয়াশাও দেখা যায় না। নর্থের দিকে কি বলবো, আপনার সাউথের দিকেও পেলে পাবেন, যেখানে গাছ আছে প্রচুর, ওখানে ফরেস্টের পরিমাণ বেশি না? অ্যাকচুয়ালি ফরেস্ট যেখানে থাকে ওইখানে জলীয়বাষ্প পরিমাণ প্রচুর থাকে, যেহেতু রাতের তাপমাত্রা এখন 20-21 ডিগ্রিতে চলে আসছে, তখন কিছু কুয়াশার সৃষ্টি হয়। শহরের এখানে তো আমাদের কোনো গাছপালা বিশেষ নেই, তো আমাদের এখানে জলীয়বাষ্প পরিমাণটাও আমাদের এখানে আমরা শুকসভাবটা অনুভব করি, ড্রাইনেসটা আমাদের শহরে গাছপালা নেই তার জন্য। তবে আপনি একটু শহর থেকে একটু দূরে বা শহরতলি এলাকায় গেলে আপনি সেই ধরনের হালকা একটা কুয়াশা টেপে আপনি দেখতে পাবেন রাতের বেলা বা ভোরের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।